হ্যালো গাইস, তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মোহনাতে, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পেছনে প্রচুর লোক এখানে এসেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা, আর আমরা যখন আসছিলাম ওই রুটটা ধরে আমরা এটা দিয়ে হয়ে আসছিলাম। তো এখানে প্রচুর পরিমাণে মাছের যে ট্রলারগুলো আছে তো এখান থেকে ডিস্ট্রিবিউট হয়, তো তার একটা মার্কেট আমরা পেরিয়ে আসলাম। তো সেটার মার্কেটটা তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো, আর একটু এখানে ঘুরে দেখাবো যে এখানকার জায়গাটা কেমন। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। তো একটুখানি টাইম আমরা এখানে কাটাবো। তো এই যে পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, লাল ব্লু গ্রিন, তো এই বিল্ডিংগুলো একচুয়ালি নতুন হয়েছে, কারণ আগে যে মাছের মার্কেটটা ছিল সেটা দীঘা শঙ্করপুরে ছিল, তো সেটাই পরবর্তীকালে চেঞ্জ হয়ে শঙ্করপুর থেকে মোহনাতে করা হয়েছে। তো সেই কারণে এই বিল্ডিংগুলো নতুন হয়েছে। যারা এখানে বসবাস করে তো তারা বেশিরভাগই এখানকার মৎস্যজীবী। আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ট্রলার ঢুকেছে যেগুলো থেকে মাছ খালি করা হবে। তো যারা এখানকার টুরিস্ট ঘুরতে এসেছে তো তারা ওই জিনিসটা উপভোগ করার জন্য ওখানে গিয়ে ভিড় করেছে দেখতেই পাচ্ছ। তো এখানে অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল এবং যে চম্পা নদী রয়েছে সেই চম্পা নদীর মিশ্রণে আমাদের এখানে মোহনা তৈরি হয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর, অবশ্যই একবার আসলে মোহনাতে ভিজিট করবেন, খুবই সুন্দর লাগবে। তো বন্ধুগণ, এবার আমরা রিটার্ন করছি মোহনা থেকে। তো চলো, এখন যে মার্কেটটা রয়েছে এখানে ফিশিং মার্কেট, তো সেখানে যাওয়া যাক। আর আমাদের বাইকটা ওখানে পার্কিং করা রয়েছে, তো সেখানেও একটু লোক নজর রাখ দিতে হবে। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পম্পেট মাছগুলোকে সব বেলচা দিয়ে কুড়ানো হচ্ছে। ভাই, আমি তো এরকম মাছ কুড়ানো কখনো দেখিনি, আবার বেলচা দিয়ে, এটা আমি ফার্স্ট টাইম দেখছি যে বেলচা দিয়ে মাছ কুড়ানো হচ্ছে। তো তোমরা দেখেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মাছের উপর যে কাগজগুলো দেখতে পাচ্ছ, SDR, এগুলো সব কোম্পানির, এক একটা কোম্পানির আন্ডারে এই মাছগুলো সব চলে যায়, তারপর সেখান থেকে গিয়ে লোকাল মার্কেটে ডিস্ট্রিবিউট হয়। তো গাইস, এখন দেখতে পাচ্ছ তোমরা এত একটা বিশাল বড় আকৃতির একটা মাছ আমার সামনে রয়েছে, যেটা চোখে না দেখলে বিশ্বাসই হতো না যে এত বড় মাছ আমি কখনো দেখতে পাবো। আজকে দিনটা সত্যি কথা বলতে খুবই ভালো, কারণ সোশ্যাল নিউজ পেপারে দেখতাম যে এখানে শঙ্করপুরে দীঘায় এখানে ওখানে অনেক বড় মাছ উঠেছে, তো সেটা একমাত্র ছবিতে নিউজ পেপারে দেখতে পেতাম। বাট সেটা আজকে বাস্তবে দেখলাম, একটা বিশাল আকৃতির দৈত্যের মতো একটা মাছ পড়ে রয়েছে, যেটার ওজন কিনা 300 কিলোর কাছাকাছি। মানে তোমরা আন্দাজ করতে পারছো যে কতখানি বড় মাছ। সকালে অ্যাকচুয়ালি ভীষণ হ্যাপি, কারণ তারা ক্যামেরার সামনে আসছে, তো সে কারণে খুবই হ্যাপি। তারা আবার আমাকে উৎসাহ দিচ্ছে আমাকে ক্যামেরা করার জন্য। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই মৎস্যজীবীদের। তো অনেকক্ষণ ঘোরার পর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, বাঙালির প্রিয় খাদ্য ঘুগনি মুড়ি আর অমলেট। আমরা ভাবছিলাম যে একটু সমুদ্রের বিচে বসে একটু চা খাবো বেশ গরম গরম, সেটা আর হলো না। সি বিচের মধ্যে বেশিরভাগই ফিশ ফ্রাইগুলো পাওয়া যাচ্ছে। আর এরপরে আমরা যাব তালসারি, বাইক পার্কিংয়ের জন্য নিল 30 টাকা এবং উইথ হেলমেট, দুজনে দুটো হেলমেট এবং বাইক, বাইকের জন্য 20 টাকা নিল। তো গাইস, ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। তো এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যাচ্ছে, আর এখানে তো বাইক নিয়ে নামার একটা ইচ্ছে ছিল। দীঘার বেসিক্যালি সেরকম বলতে কিছুই নেই, শুধু জাস্ট সি বিচ, বাট অনেক ইচ্ছে ছিল যে বাইক নিয়ে সমুদ্রের বিচে নামবো, তো সেটা হলো না। তো সেটা নেক্সট টাইম চেষ্টা করবো যাতে সেটা সম্ভব হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করে।